যে সমস্ত বিএড চাকরি প্রার্থীদের ডিএলএড রয়েছে তারা প্রাথমিক ইন্টারভিউতে বসতে পারবে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ডিএলএডের প্রশিক্ষণ যাদের রয়েছে তাদের দু সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কোনো বাধা নেই বলে আজকে জানিয়েছে সুপ্রিম কোর্ট আজকের এই সিদ্ধান্তের ফলে কলকাতা হাইকোর্টের পরে যে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেটা বলার অপেক্ষা রাখে না আমরা দেখেছি দু হাজার সালে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল বিএড যাদের ট্রেনিং রয়েছে তারা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবে না সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত আমরা দেখেছি দু হাজার সালের যে টেট পরীক্ষা হয়েছিল প্রাথমিক টেট সেখানে ডিএলএড এবং বিএড উভয় মিলে পাশ করার সংখ্যাটা ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজারের মতো যেক্ষেত্রে বেশিরভাগটাই ছিল বিএড ক্যান্ডিডেট এবং সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু আশাহত হয়ে পড়েছিলেন এবং তাতা তারা কিন্তু এই প্রতিযোগিতা থেকে বাইরে চলে গিয়েছিলেন এখন যেটা কোর্টের অর্ডার সেটা হচ্ছে দু সালের এই যে টেটের সূত্রে রাজ্যে বারো হাজারের কাছাকাছি শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া জারি রয়েছে কিছু পরীক্ষার্থী ডিএলএড প্রশিক্ষণ থাকা সত্ত্বেও নিজেদের বিএড প্রশিক্ষিত হিসেবে দেখিয়েছিলেন বলে ওই পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেয়নি পর্ষদ যদিও সেই সমস্ত পরীক্ষার্থীদের দাবি যে ট্রেনিংয়ের জন্য যে প্রাপ্ত পনেরো নম্বর রয়েছে সেটা টোটাল মার্কসের ওপরে একটা পার্সেন্টেজ হয় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পেলে তবেই পনেরোতে পনেরো ঠিক এরকমভাবে নাম্বারটা ক্যালকুলেট হয় ডিএলএডের তুলনায় তাদের বিএডে প্রাপ্ত নম্বরের সংখ্যা বেশি থাকায় তারা বিএড দেখিয়ে অ্যাপ্লিকেশনটা করেছিল যাতে তাদের এই পনেরোর মধ্যে একটা বেশি নাম্বার পাওয়া যায় এবারে এই বিষয়টি কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়ায় হাইকোর্ট পরীক্ষার্থীদের পক্ষে রায় দিয়ে জানায় যে যেহেতু ওই পরীক্ষার্থীদের সকলের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে তাই তাদের ফর্মগুলিকে ডিএলএডে পরিবর্তন করে নেওয়া হোক যদিও সেই নির্দেশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে মানা হয়নি বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই নির্দেশ কিন্তু মানা হয়নি এরপরে আমরা কি দেখলাম যে হাইকোর্টে হেরে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যুক্তি হিসাবে পর্ষদের দাবি যে প্রাথমিকের প্রশিক্ষণ হল ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা আমরা এইচএস পাস করা যোগ্যতার পর করতে পারি তা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা ফর্মে বিএড লিখেছে এটা কেন লিখবে সেই ভুলের জন্য তাদের সুযোগ দেওয়া যাচ্ছে না মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে ওঠে এবং তার প্রেক্ষিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যেটা জানা যাচ্ছে যে শীর্ষ আদালত জানিয়েছে ফর্মে যাই লেখা থাক না কেন পরীক্ষার্থীদের যদি ডিএলএড প্রশিক্ষণ থাকে তাহলে তারা নিয়োগ প্রক্রিয়ায় সামিল হওয়ার যোগ্য অর্থাৎ যে সমস্ত বিএড চাকরি প্রার্থী টেট পাস করেছে তারা যদি ডিএলএড ডিগ্রিটা তাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা প্রাথমিক ইন্টারভিউতে বসতে পারবে আজকের মতো ভিডিওটা এটুকুই ভবিষ্যতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন Donovan.